বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণের সহধর্মিণী ও বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেসমিন আক্তার। বিকেলে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পাশাপাশি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাদের নৌকামার্কায় ভোট চাওয়ার পরামর্শ দেন। এ সময় রহিমা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক শামসু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মনসুরা বেগম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার, শিল্পী বেগম, সাজেদা আক্তার সহ মহিলা আওয়ামী লীগের নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে দিয়েছেন, আমাদেরকে মেট্রো রেল করে দিয়েছেন, আমাদেরকে কর্ণফুলী টানেল